একটা আদেশ মানেনি। আপনার সামনে আদেশ দিচ্ছি, এ দেখেন আঙুলে গুনেন কয়টা আদেশ শিখাচ্ছি। এই মেয়েরা যে কজন আছো একটু জেগে থাকো, কথাগুলোকে শুনো। আদেশ, নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সাথে চলো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আটটা দিলাম, আটটা দিলাম না বলছি না, কেমন? চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, ব্যভিচার করো না, মদ পান করিও না, হারাম খেও না, বেপর্দা হইও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, না না। সাতটা দিলাম। ইবলিস যদি একটা আদেশ না মেনে কপালে ঝাঁটা পড়ে যায়, আর একটা নিষেধকে না মানার কারণে আল্লাহ যদি আদমের কাছ থেকে জান্নাতকে কেড়ে নেন, তাহলে আপনার কি হতে পারে যে আপনি কতটি বিধানকে অমান্য করছেন, আর কতটি বেয়াদবি আল্লাহ তালার সাথে আমি আর আপনি করে যাচ্ছি? মহামারী গোড়াতে কয়টা বলেছিলাম? তিনটা, তিনটা। এক, মদ খাওয়া। দুই, পণ নিয়ে বিয়ে করা। আর তিন, বেটি ছেলেকে মিরাস না দেওয়া। আল্লাহর আদেশকে উপেক্ষা করে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাবেন? কোনদিন পাবেন না। উদাহরণ একটা দিচ্ছি, কোনো মানুষ যদি ইমামের পিছন দিকে নমাজে দাঁড়ায়, আর নমাজে দাঁড়িয়ে ইমাম রুকু থেকে মাথা উঠায়নি, তার আগে ও মাথা তুলে নিয়েছে, ইমাম সিজদাতে মাথা কপালটা জমিনে লাগাইনি, তার আগেই সে নিজে জমিনে মাথা লাগিয়ে দিয়েছে, মানে ইমামের আগে আগে মুক্তাদি উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, সেজদা থেকে উঠছে, এটা কাজ কেমন? এই কাজটা কেমন? তো হাদিসে লেখা আছে, আলা ইয়াকশা আহাদুকুম আই ইউবাদদিলাল্লাহু রাযাকুম রাযা হিমার। ও মানুষেরা, তোমরা কি বিশ্বাস করো না, ইমামের আগে যদি রুকু থেকে মাথা তুলো, ইমামের আগে যদি সাজদা থেকে মাথা তুলো, তাহলে তোমাদের মাথাটাকে, তোমাদের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার চেহারা বানিয়ে দেবেন, তোমাদের মুখখানাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মুখ বানিয়ে দেবেন। এটা বলে কি তোমাদের জানে ভয় হয় না? এটা বলে কি তোমাদের মনের ভেতরে ডর পয়দা হয় না? কথাটা কেমন হলো? যদি কেউ এইরকম করে, তাহলে তার চেহারাকে আল্লাহ তাআলা গাধার চেহারার মতো বানিয়ে দিতে পারেন। একটা হাদিস, এটা ইমামের আগে উঠিও না, মানা। এবার বাকি কথাটি শুনুন। আল্লামা তাহাবি রাহমাতুল্লাহ আলাই উনার কিতাবের ভেতরে লিখে রেখেছেন, ইরাকের মাটিতে একটা বড় আলেম, বড় মুহাদ্দিস ছিলেন, উনি এই হাদিসটা জানেন। আর হাদিসটাকে জানার পরে উনি তখন মনে মনে বলছেন, ইমামের আগে যদি মাথাটাকে আমি সিজদা থেকে উঠিয়ে নিই, তো তার জন্য আমার চেহারা গাধার মতো হয়ে যাবে। রুকু থেকে যদি আমি ইমামের আগে মাথাটাকে তুলে নিই, তো তার জন্য এত বড় শাস্তি যে চেহারাটা গাধার মতো হয়ে যাবে? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করলেন না, অথচ আলেম মানুষ, না বিশ্বাস করে কি শুরু হলো? শুরু হলো এই, জেনে শুনে বুঝে সুঝে তিনি কি করলেন, বেশ কিছুদিন ধরে ইমামের পিছন দিকে নামাজ পড়তে গিয়ে ইমাম আল্লাহু আকবার বলে নিজে সোজা হন না, তার আগে তিনি সোজা হয়ে যান, ইমাম সেজদা থেকে আল্লাহু আকবার বলে
সোজা হয়ে বসেন না, তার আগে এই মাওলানা সাহেব আগেই উঠে যান, আগেই বসে যান, আগেই রুকুতে চলে যান, আগে রুকু থেকে উঠে যান। তার মানে কি, উনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কানুনটাকে চ্যালেঞ্জ করে বসলেন। এটা কি হয়, কোনোদিন হওয়ার কথা নয়, এটা কি মানা যায়, এটা মানার কথা নয়। ছটা মাস এমনি করে হুজ্জতি করে চ্যালেঞ্জ করে চোখে চোখে দেখবে, তার জন্য নমাজের ভেতরে এই রকমের উল্টো উল্টো করে করে চার মাস পাঁচ মাস কাটিয়ে দিল, লাভ কি হলো? তো বলছে মাস তিন চারেক যখন গত হলো তখন আমার ঠোঁট ফুলতে লাগলো, নাকের ছাদা বড় হয়ে গেল, নাক সামনের দিকে বাড়তে লাগলো, আমার এই কল্লার হাড় দুটো এখন গোল হয়ে আছে, এখন ছুঁচালো হতে লাগলো, শেষে ছুঁচালো হতে 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 ঠিক ওবি কলকাতার মতো হয়নি, কিন্তু 80% 90% চেহারা দেখতে গাধার মতো মনে হচ্ছে, মানুষের মতো মনে হয় না। তখন এদিকে তো মাওলানা বড় আলেম মুহাদ্দিস, ওর নাম শুনে দোমোহনা থেকে কানকি থেকে এদিকে আর দূর দূরান্ত থেকে লোকেরা আসছে হাদিস পড়তে, তো মাওলানা নিজের বৈঠকখানাতে যেখানে হাদিস পড়ান সেই জায়গাতে এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত একটা চাদর টাঙিয়ে রেখেছেন, আর চাদরের এই পারে বসে বসে হাদিস শোনাচ্ছেন, আর ওই পারে বসে বসে ছাত্ররা হাদিসগুলো শুনছেন, হাদিস পড়াচ্ছেন। কালা দাসনা ফুলান, কালা দাসনা হান্না দুনানি সারিয়ে, কালা দাসনা কালা দাসনা, হাদিসগুলো একদিন পড়া হয়, দুদিন পড়া হয়, তিন দিন পড়া হয়, চার দিন পড়া হয়। একদিন এক ছাত্র পর্দার আড়াল থেকে মাওলানাকে বলছেন, ওস্তাদ জি আপনার কাছে হাদিস পড়ছি খুব ভালো কথা, কিন্তু আপনার চেহারাটা যে দেখতে পাই না, যদি কোনোদিন আপনি বাগদাদের বাইরে কোনো জায়গাতে যান, হাটে যান কিংবা বাজারে যান, আর আপনাকে যদি আমরা ছাত্র হিসাবে দেখতে পাই তো আপনাকে সম্মান কেমন করে জানাব, কেমন করে আপনার ইজ্জত করব, আপনাকে তো চিনতেই পারলাম না, আপনার গলার আওয়াজটা শুনতে পাচ্ছি কিন্তু আমরা চেহারাটা তো আর দেখতে পাই না, তো দয়া করে চেহারাটা দেখান, কাপড়টা সরান, কাপড়টা সরিয়ে দিতে গেলেই আপনাকে আমরা দেখতে পাব। মাওলানা বলছেন, বাবারে চুপচাপ পড়ো, পড়তে এসেছো পড়ো, কাপড়টাকে সরিয়ে আমার চেহারা দেখার বাসনা প্রকাশ করিও না, এই বাসনা তোমাদের আমি পূরণ করতে পারবো না, আমি কাপড় সরিয়ে আমার চেহারা দেখাতে পারবো না। বলছি কি আজব বলবি এটা গো, ওর মুখখানা দেখাবে না, এ কেমন ওস্তাদ গো, একে মাঠে ঘাটে আমরা চিনবো কি করে গো। ফের একদিন দুদিন তিন দিন চার দিন গেল, আবার একদিন দু চারটা তালবিলিম একসাথে বলছে, ওস্তাদ জি মুখটা দেখাইতে হবে। আরে বাবা মুখ দেখাতে পারা যাবে না, তুমি বাদ দাও তো, এটা বাসনা তোমাদের আমি পূরণ করতে পারবো না। জি না মুখ দেখাতে হবে। ছেলে পিলে যখন বারবার বারবার পীড়াপিড়ি করতে লাগলো, তখন কোনো একদিন ওস্তাদ জি ছাত্রদের সামনে এই খুঁটি থেকে পর্দার গিরাটাকে খুলে দিয়ে এই খুঁটি পর্যন্ত নিয়ে যেমনি ওদের সামনে এরকম মুখটাকে খুলেছে, আল্লাহু আকবার, যতটি ছাত্র ছিল সবটি ওস্তাদের চেহারাটাকে দেখে লজ্জার জ্বালায় চোখটা নিচু করে নিয়েছে, কাউরি বুকে সাহস নাই, কেমন করে জিজ্ঞেস করব, ওস্তাদ জি চেহারা গাধার মতো কেন, এই জন্য আপনি চেহারাটা দেখাচ্ছিলেন না, কারণটা কি বুঝতে পারলাম না। ছেলে পেলেরা সাহসে বলে না, তখন মাওলানা নিজে নিজেই জবাব দিয়ে বলছেন, বাবা রে ধন রে, আমি আল্লাহ পাকের নবীর একটা হাদিসকে পড়েছি এবং দুনিয়ার মানুষকে পড়িয়েছি, আল্লাহ ইয়াখশা আহাদুকুম আই ইউবাদ্দিল আল্লাহু ওয়াজহাহু ওয়াজহা মারিন, কোনো মানুষ যদি
ইমামের আগে আগে মাথা উঠাই বা মাথা সিজদাতে নিয়ে যাই, ইমামের সঙ্গে যদি মিলিয়ে মিলিয়ে না চলে তো তাহলে তার চেহারাটা গাধার মতো বানিয়ে দেওয়া হবে। এ রসুলের বিধানটাকে অগ্রাহ্য করেছিলাম, আমি অস্বীকার করেছিলাম, যার ফলস্বরূপ আমার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন গাধার মতো বানিয়ে দিয়েছেন, এই জন্য চেহারাটা আমি ছাত্রদেরকে দেখাই না। একটা কথা, একটা হাদিস না মানাতে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটিয়ে দিয়েছেন। আপনারা আর আমরা আর আমার জাত ভাইয়েরা এত যে হাদিসকে আপনারা পায়ের তলায় মুড়ছেন, পায়ের তলায় দুমড়াচ্ছেন, তা কি দুর্গতিটা আপনাদের হবে বলুন তো, কেমন হবে মানতে পারবেন? রসুলের দস্তরখানে বসে বসে খানা খেতে বসেছে কোন এক দেহাত থেকে আসা লোক, তো স্টাইল বাম হাতে তুলছে খানা খাচ্ছে, বাম হাতে তুলছে খানা খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বলছেন কুল বিয়ামিনিকা, এই লোক বাম হাতে কেন খানা খাচ্ছ, ডান হাতে খাও, আমি যেমন করে ডান হাতে রুটি ভাঙছি আর নিচ্ছি মুখে দিচ্ছি অমনি করে ডান হাতে নাও আর রুটিটা খাও, বাম হাতে কেন খাচ্ছ বাবা? লোকটা সাথে সাথে নবীকে বলছেন লা আস্তাতিও, আমি ডান হাতে খেতে পারবো না, ডান হাতে খেতে পারবো না। যদি অসুবিধা থাকতো এই হাতে আর বাম হাতে খেত সে দোষী হতো না, তার ডান হাত সবল, কোনো ওজোর নেই, কোনো অসুবিধে নেই, কিন্তু এটা গায়ের জোর বলছে আমি ডান হাতে খেতে পারবো না, আমি বাম হাতেই খাবো। হুজ্জতি করা হলো না, আদেশ হলো ডান হাতে খাওয়ার, তো খাবে না, বলছে আমি পারবো না খেতে ডান হাতে। রাসূলুল্লাহ তার সামনে ওই মজলিসে ওই দস্তরখানে বসে থাকা অবস্থাতে বলে দিলেন কি মাস্তাতাতা, তুমি বললে আমি ডান হাতে খেতে পারবো না, আমি বলছি আমি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের নবী, তুমি যতদিন বাঁচবে ডান হাতে খানা খেতে পারবে না। বাস এইটুকু কথা বলা লোকটি বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আবার কি করলো না করলো কেমন করে কাটালো জানি না, তার পরের দিন যখন খাবার খেতে বসেছে বিবি সামনে আছে, আর ওই সময় যদি ডান হাত দিয়ে রুটির টুকরা ভেঙে নিয়ে মুখের দিকে নিয়ে যাচ্ছে, ফালাম ইয়াবলো ফাহু, ডান হাতের লকমাটা এমনি করে ভেঙে তুলে নিয়ে মুখ পর্যন্ত নিয়ে যেতে পারছে না, হাতখানা এত দূর পর্যন্ত আসছে আর থেমে যাচ্ছে, হাতখানা এত দূর পর্যন্ত আসছে আর থেমে যাচ্ছে, বাম হাত লাগিয়ে এইরকম করে ধরে সাপোর্ট যখন দেওয়া হচ্ছে তখন মুখ পর্যন্ত আসছে, তাছাড়া একা একাই ডান হাতখানা মুখ পর্যন্ত আসে না। একদিন হলো, দুই দিন হলো, তারপরে জিজ্ঞেস করে বলছেন কি ব্যাপার তোমার, তুমি যে বাম হাতে খানা শুরু করে দিলে তো ডান হাতে কেন খাচ্ছ না, কেন তুমি ডান হাতে খাও না? তখন দুঃখের সঙ্গে নবীজির সামনে ব্যক্ত করে বলছে বিবি রে, তিন দিন আগে আল্লাহ পাকের নবীর মজলিসে ছিলাম, বাম হাতে খানা খাচ্ছিলাম, তখন নবীজি বলেছেন ডান হাতে খাও, আমি বলেছিলাম আমি খেতে পারবো না, রসুল বলেছিলেন লা তাস্তাতিও, জীবনে ডান হাতে খেতে পারবে না। আল্লাহ পাকের নবীর বদদুয়াটা আমাকে লেগে গেছে, আমি মনে হয় যতদিন বাঁচব ততদিন আমার ডান হাতে খাওয়া আর জুটবে না। একটা কথাকে অমান্য করতে গিয়ে এত বড় আজাবের মুখে পড়ে গেল। আপনারা আমার জাত ভাই, আজ থেকে আমি বলছি, আজ থেকে বলছি, দেখো বরযাত্রী একশোটা দিও না, দশ বারোটা লোক যাও বাপ চাচা মিলে বিয়ে পড়িয়ে নিয়ে এসো, ওই লোকটার বাড়ি মাজা ভাঙার জন্য ১৫০টা বরযাত্রী গিয়ে ওকে ধ্বংস করিও না, আমার জাত মানে না। গত কয়েকদিন আগে শামসিতে একটা বিয়ে হলো, ১৭৮ জন বরযাত্রী, কপাল চাপড়াবো না কি করবো রে, একটা মুসলমানের বাড়ি, দাড়িওয়ালা মুসল্লির বাড়িতে বরযাত্রী এসেছে ১৭৮ জনা, ৩০টা বেটি ছেলে এসেছে, আল্লাহর কসম একটাকেও দেখে মনে হয় না
আব্দুর রহিমের বেটি আর জমশেদের বেটি দেখে মনে হচ্ছে এটা ভোলা চৌধুরীর বেটি, এটা উজ্জ্বলের বেটি, এটা উমুকের বেটি। এদের নামে হায়া নেই, শরম নেই, পর্দা নেই, কিছুই নেই। তোমাদের উপরে আল্লাহ তালার যদি নারাজগি না আসে তো কি আসবে? আল্লাহর দয়া নাজিল হবে তোমাদের উপরে। কি অভ্যাস! কিছু লোক খৈনি আজ পর্যন্ত ছাড়তে পারলো না, ওকে মানা করতে গেলে বলবে দূর মুলবি সাহেবরে বলেছে এটা হলো মকরু, হারাম নয়, এটা হলো মকরু। মকরুর তর্জমা কি? ঘৃণিত। তো তুমি তো জান্নাতি লোক, চেহারাতে দাড়ি রেখেছ, তুমি তো নামাজ পড়ো, তো তুমি তো জান্নাতি লোক, তো তোমাকে বিচার দিলাম। জান্নাতি লোক জান্নাতে যে যাবে তো দুনিয়াতে গুখে কে বিচারটা করে দেবে আমাকে? তুমি নামাজি তার মানে জান্নাতি, আর তোমার মতো জান্নাতের লোক ঘৃণিত জিনিস খাবে, অর্থাৎ কুকুরের খানা খাবে, আর খেয়ে তুমি বলবে যে আমি জান্নাতি, এটা কোনোদিন মানাই। কিন্তু আমার জাত এই জিনিসটা থেকে দূরে সরছে না, কাছে যাচ্ছে, কাছে যাচ্ছে। কোনো গ্রামে এমন ছেলে খুঁজে পাওয়া যায় না যাদের বয়স 14 বছর 16 বছর, অথচ সে ছেলেটা তিরঙ্গা খায় না, গুটকা খায় না, মধু খায় না। সব ছেলে পয়মাল পয়মাল পয়মাল, তিরঙ্গাতে গুটখাতে আর মধুতে এতে আর সেতে শেষ হয়ে গেল। তাহলে তোমাদেরকে ওয়াজ আমাকে কতদিন করতে হবে? আমি প্রথম জালসা করেছি 1975 সালে, আমার বাপের বদলে মুর্শিদাবাদের লালমাটি মাদ্রাসায়। তারপর থেকে যে চালু হয়েছে তো হয়েছে তো হয়েছে, জিলেবি ওয়ালার বেটা জিলেবিওয়ালাই হয়ে গেছে। আজ কত 2021 সাল চলছে। তাহলে আমার জাতকে এত লম্বা সময় ধরে ওয়াজ করে আমি তাদের সিধা পথে আনতে পারছি না, বরং তারা আর বিভ্রান্তির পথে চলে যাচ্ছে। আমার দোষ না আমার জাতির দোষ? আর কতদিন? বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই, ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই রে, আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। একটু কথা বলেন, 2-4-5 বছর আগে দাদু যখন মরতে বসত তখন দাদুর গোড়ায় বসে বসে কোরআন মাজিদ পড়ত, সুরা ইয়াসিন। বেটা ছেলে না বেটি ছেলে বেশি? এই টুপিওয়ালা। আরে 10 বছর আগে আমাদের দেশে কোনো বুড়া মানুষ যখন মরতে বসে তখন কোরআন পড়ত না? তো কোরআন যে পড়ত মাইয়াতের সিথানে বসে বসে, ওদের আকিদা ছিল কি? সুরা ইয়াসিন পড়লে ধীরে ধীরে জান কবজ হবে। এই ভ্রান্ত আকিদাকে বলবত করার জন্য কোরআন মাজিদ যে পড়তো সুরা ইয়াসিন, 3-4 জন মিলে বুড়া মানুষটার, তো সব বেটি ছেলে না? রহিম আগে আই বেটা, আই আই কোরআন পড়। কোনো জিজ্ঞেস করলাম আগে কোরআন পড়, কোরআন পড়, তো দাদু ফুরাইছে, তো দাদু ফুরাইছে। তো আগে মাইমুনা, মাস্তারা, মার্জিয়া, রোজিনা, রুকসানা, যত বাড়িতে বেটি ছেলে থাকতো এরা কোরআন মাজিদ পড়া জানতো। আর ওই মাদের পেট থেকে আজকের জমা নাই, যে রোজিনা পয়দা হয়েছে, যে রোকসানা পয়দা হয়েছে, কসম করে বলছি ভাইজান, একটু গ্রামে গিয়ে খবর নিয়ে দেখেন তো, কয়টা যুবতী বেটি ছেলে আজকের জমা নাই কোরআন মাজিদ পড়ে দিতে পারে? কয়টা? জান যাওয়ার জন্য কোরআন পড়া যদি লোক লাগে তো ঘুরে ঘুরে মক্তবের মুলবিকে ডাকতে যাবে, আর 80টা ছেলেকে পড়িয়ে মুলবি সাহেবের দম ফানা হয়ে আছে, কেবল রুটিটা খেতে বসে, গমের রুটি অবেলা হয়ে গেছে, প্লাস্টিকের মতো ছিটছাড় চাওয়াইছে, গিলতে পারে না। এমন সময়তে জমশেদ জি কইছে, মুলবি সাহেব জলদি খানা থাও, দড়িয়ে উঠো। এখানে জি কইছে, হাড় বাপ ফুরেছে, কি করতে হবে? ওই যে কোরআন পড়তে হবে। তোমার বাড়িতে কোরআন মাজিদ পড়ার লোক নেই? যে কোরআন আছে জি, টাকা থাও আছে, কিন্তু কোরআন পড়তে আমি তো জানি না, আমি তো জাহেল মানুষ। তো কী খাচ্ছিলি? জাহেল মানুষ তো হলেও কোরআনটা পড়তে পারিস নি, তো দেশে 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 দেশে
কি টাপলা খেয়ে বেড়াচ্ছিলি, কি করেছে সেটা জিন্দগি। তেমনি বেটি ছেলে আজ খুঁজে পাওয়া যায় না গো। তাহলে এইভাবে যে আপনারা বেয়ারামি শুরু করে দিয়েছেন আল্লাহর সাথে, লাভকার লোকসানকার, আপনাকে আমি বাজে কথা বলিনি, বাজে কথা বলবো না, তিনটা কথা হাদিসের শুনেন যদি আল্লাহ আপনার ভেতরটাকে ভালো করে ইনশা আল্লাহ। তাতে কি বলছি আমি, আল্লাহ পাক নবী বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, রে আদমের বেটা এবং বেটিরা, তোরা সবাই নাঙ্গা ছিলি রে, আমি তোদেরকে কাপড় দিয়েছি, সতর ঢেকে আছিস, মায়ের পেট থেকে এসেছিলি নাঙ্গা হয়ে। যতই বড় লাট সাহেবের বেটা হোক না কেন, সে চাড্ডি পরে পায়জামা পরে শার্ট গায়ে দিয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসেনি, সবাই উলঙ্গে এসেছে, আমি তোকে শার্টের ব্যবস্থা প্যান্টের ব্যবস্থা করে দিয়েছি। ওরে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ছিলে ভুখা, তোমরা সবাই ছিলে ভুখা ফাঁকা, খানা খেতে পেতে না, আমি আল্লাহ তোমাদের জন্য রুজির ব্যবস্থা নাওয়ালাম, আসমান থেকে মুসলধারে বৃষ্টি নাজেল করলাম, ফসল হলো, তোমরা বাড়িতে বসে বসে খাও, এই রিজিকটা কে দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন আমি দিলাম। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, এ তোমরা দিনের বেলায় পাপ করো, রাতের বেলায় পাপ করো, আর আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে দিনে একবার এবং রাতে একবার সবকে মাফ করে দেই, সবকে মাফ করে দেই। দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর নবীকে জানাচ্ছেন, লাউ আন্না উলাকুম ওয়া উখরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ইজতামাউ ওয়া কানু ফি আফজারে কালবে রাজুলিন। শোনো, তোমাদের সারা জগতের যত আগেকার মানুষ আর যত পাশেকার মানুষ যদি এক জায়গাতে জমা হয়ে যাও, তোমাদের জিন এবং তোমাদের ইনসান তোমরা সবাই যদি একটা বড় মাঠে জমা হয়ে যাও, আর যাওয়ার পরে তোমাদের অন্তরটা কেমন হবে, তো তোমাদের দেশের যেটা সবচাইতে বদমাস, সবচাইতে নোংরা, সবচাইতে হারামি, সবচাইতে খান্নাস, এমন একজন বেদিন 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 মানুষের অন্তরের মতো তোমাদের অন্তরগুলো যদি ময়লাযুক্ত হয়ে যায়, ফাসেকে অন্তর হয়ে যায়, তার মানে কি চুরিতে রুখবে না, ডাকাতিতে রুখবে না, ব্যভিচারে রুখবে না, মদ খাওয়াতে রুখবে না, ছিনতাই করাতে রুখবে না, খারাপ কথা বলাতে রুখবে না, তোমরা এত নোংরা, এত নোংরা, এত নোংরা, সারা দুনিয়ার মানুষ যদি তোমরা সবাই মিলে যাও ব্যভিচার করতে, সবাই যদি লেগে যাও চুরি করতে, সবাই যদি লেগে যাও সুদ খেতে, কেউ যদি একটাও ভালো মানুষ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াজুরুনি, সারা দুনিয়ার জিন এবং ইনসান মিলে আমার বিরোধিতা করতে গেলেও চার আনা পরিমাণে নয়, দু আনা পরিমাণে নয়, এত নয়া পরিমাণে তোমরা আমার কিছুই ক্ষতি করতে পারবে না। শুনলেন? আবার উল্টান, আল্লাহ তাআলা নবী বলছেন সারা দুনিয়ার জিন এবং ইনসান তোমরা ছোট এবং বড় যদি একটা ময়দানে জমা হয়ে যাও, আর তোমাদের অন্তরটা কেমন হয়ে যায়, প্রত্যেকের অন্তরটা একটা দিনদার আল্লাহওয়ালা পরেশগার নমাজি ধার্মিক সুফি সাফা মানুষের মতো হয়ে যায়, তার মানে তোমরা কেউ যদি নমাজ না ছাড়ো, তোমরা কেউ যদি জীবনে মদ না খাও, তোমরা কেউ যদি জীবনে সুদের কাছে না যাও, তোমরা সবাই যদি যাকাত আদায় করো, তোমরা সবাই যদি পাক্কা সাচ্চা দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যাও, তাহলে সারা জগতের জিন এবং ইনসান আমার নামে দিন আর রাত যদি ইবাদত করে, আর দিন রাত যদি নমাজ পড়ে আর রোজা রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানফাউনি, আমার একটুও লাভ হবে না। কি বলছেন, আমি কি আজব কথা বলছি? আমারও আওয়াজ শোনার জন্য বিচি ধানটি লাগবে, পাতানটি লাগবে না। তোমরা যদি সারা জগৎ মিলে চুরি ডাকাতি রাজানি চিন্তাই করো, আমার টসকিবে না, আমার কোনো ক্ষতি হবে না। তোমরা সারা জাহানের মানুষ মিলে যদি কি করো, নামাজ পড়ো, রোজা করো, দিনদারি করো, আমার কিছু লাভ নেই। আপনি বলেন আল্লাহকে,
তাহলে কিসের জন্য তুমি নামাজ পড়তে বললে জারের দিন আল্লাহ কিসের জন্য তুমি 20 কুইন্টালে 1 কুইন্টাল ভুট্টা দিতে বললে আল্লাহ তোমার যদি লাভ না হয় তো ভেজালে কেন ফেলেছো আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহকে আল্লাহ তার জবাব ওই হাদিসে দিয়ে দিয়েছেন মান আমেলা সলেহান ফালে নাফসিহি ওয়া মান আসা ফালাইহা ভালো যদি করো তো তোমার জন্য ভালো জায়গা আমি তৈরি করে রেখেছি ভালো করলে লাভ হবে কার তো তোমার তুমি যদি ভালো না করো তোমার জন্য মন্দ জায়গা বানিয়ে রেখেছি ওখানে তোমাকে যেতে হবে লোকসান হলো কার তো তোমার আমি আল্লাহ তোমার নামাজে আমার কোনো লাভ হবে না আমি আল্লাহ তোমার চুরিতে আমার কোনো নোকসান হবে না যদি চুরি করো তো তোমার লোকসান হবে যদি নামাজ পড়ো তো তোমার লাভ হবে এবার তোমার লাভ যদি তুমি দেখো তো আমাকে মানো আর তোমার লাভ যদি তুমি না দেখো তো আমাকে মানা ছেড়ে দাও বাংলাতে কথা বুঝেন দাও তো 12 না দাও তো 13 বিক্রি হয় তো 12 আর না যদি বিক্রি হয় তো 13 কেমন কথা এমনি কথাটার ভিতরে নেই তুমি যদি নামাজ পড়ো তো 12 আর নামাজ যদি না পড়ো তো 13 তুমি যদি শরীয়তকে মানো তো 12 আর যদি শরীয়তকে না মানো তো 13 সব বিগড়ে গেল বেটা ছেলে বেটি ছেলে সব বিগড়ে গেল আল্লাহ তাআলা নবী বলছেন আল্লাহ রহম করবার জন্য খুঁজে বেড়াচ্ছে একটা বেটা ছেলেকে একটা বেটা ছেলেকে আর আল্লাহ তাআলা খুঁজে বেড়াচ্ছেন হাড়ভাঙা গ্রামের ইমাথা ওমাথাই একটা বেটি ছেলেকে এই তোর উপরে রহম করব আকলে মারবা তোর উপরে রহম করব রোজে মারবা তোর উপরে রহম করব আমি আল্লাহ রহম করব আল্লাহ যদি রহম করে দেয় তো কেল্লা ফতে মানুষ খুঁজছে আল্লাহ তাআলা যে একটা লোকের উপরে রহম করব আর এই গ্রামের একটা বেটি ছেলের উপরে রহম করব কোনটার উপরে জি আল্লাহ আপনি বুক ভর আশা করে বলবেন আমার উপরে রোজিনার মা বলবে আমার উপরে আল্লাহ রহম করুক আল্লাহ রহম করুক আমার কথাই হবে না রাসূল যেভাবে বলছেন সেভাবে বুঝুন কি আজান হয় ফজরের 4:30 টায় কটায় আজান হচ্ছে এখন এখন ফজরের আজান উযু বানালো উযু বানানোর পরে আর কিছু নফল নামাজ পড়বে তারপরে আজান শুনে মসজিদে যাবে জামাতে নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে কিন্তু হঠাৎ তার মনে জেগে গেল আমি তো ওযু করে নিয়েছি আমি তো এবার নামাজে দাঁড়াবো কিন্তু একই বিছানায় আমার পাশে আমার বাড়িওয়ালি রূপসানার মা শুয়েছিল ওর তো ঘুম ভাঙেনি এখনো ঘুমিয়ে আছে তাহলে ও যদি না জাগে ও যদি নামাজ না পড়ে আর আমি যদি নামাজ পড়ি তাহলে একা একা নামাজ পড়ে আমি জান্নাতে যাব আর আমার বাড়িওয়ালি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যেতে পাবে না অথচ আল্লাহর কোরআন বলছে উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ও দুনিয়ার মানুষেরা তুমি এবং তোমার বিবি দুজনে মিলে আমার জান্নাতে যাও দুজনে মিলে আমার জান্নাতে যাও দুনিয়ার বিবিটাও আপনার সাথে জান্নাতে যেতে পারে হাসবার লাগে বলিনি জানবার জন্য বলছি দুনিয়ার বাড়িওয়ালিকে নিয়ে আল্লাহর জান্নাতে অকই স্ত্রী করে রেখে জীবন কাটাতে রাজি আছেন কতটুকু লোক কেউ নাই কেউ নাই শতকরা 90টা লোক বলছে ওর জালাতে পুড়ে মাটি হয়ে গেল মুলি সাহেবের ফের জান্নাতে ওকে নিব আমি নিতে রাজি নাই কেউ মেয়েদেরকে জিজ্ঞেস করেন কটা মেয়ে তোমরা আছো তোমার দুনিয়ার স্বামীকে নিয়ে জান্নাতে থাকতে রাজি আছো যদি হাত খান দেখতে পেতাম তো দেখা যেত যে তিনটা নাহি চারটা বেটি ছেলে বলবে যে আমার দুনিয়ার স্বামীটাকে আমি আখেরাতে পেতে চাই বাদ বাকি সবটি নিয়ে বলবে কাম নাই আর পিণ্ডা কালি হয়ে গেল আর জ্বালাতে আমার আর আমি ওকে ফের জান্নাতে সাথে নিব কেউ নিতে রাজি নাই অথচ লম্বা কথা হয়ে যাচ্ছে অত দূর আমি যাচ্ছি না স্বামী যদি নামাজি হয় আর স্ত্রী যদি নামাজি হয় তাহলে এরা দুজন জান্নাতে যাবে শেষ পর্যন্ত আপনাকে কি কথা বলছি কথাটাকে কানে তুলুন আর তোলার পরে শেষ করুন উম্মে সালমার স্বামী যখন মরে গেল
তো তাকে বিয়ে করতে চেয়েছিল অন্য কোন লোক, আমি বিয়ে করব। তো তার ভেতরে ছিলেন হযরতে মুয়াবিয়া। তো মুয়াবিয়া বিয়ে করতে গিয়ে বলছে, তোমার স্বামী গরিব ছিল, তোমাকে কোনোদিন ফ্রাই রাইস খাওয়াইতে পারেনি, বিরিয়ানি খাওয়াইতে পারেনি, তোমাকে একটা জামা ছাড়া দুটা জামা দিতে পারেনি। আমি খুব ধনী মানুষ, আমার যদি স্ত্রী হও তাহলে পরে তোমাকে শাড়ি দিব, জামা দিব, খেতে দিব, তোমার সুখের শেষ থাকবে না, আমাকে বিয়ে করো। মেয়েটি কি বলছে,